দুর্গাপুর পুর নিগমের মুকুটে নতুন পালক ভারত সরকারের ক্রেডিট রেটিং সংস্থা দুর্গাপুর নগর নিগমকে বিবি প্লাস রেটিং দিয়েছে এর ফলে দুর্গাপুর নগর নিগম নিজস্ব আয় ছাড়াও বাজারে দশ কোটি টাকার বন্ড ইস্যু করে টাকা তুলতে পারবে এবং তাদের আর্থিক সক্ষমতা বাড়বে উন্নয়নমূলক কোনো কাজ হয়নি এবং দুর্গাপুর পুর নিগমের জন্য এই নির্বাচন না হওয়ার জন্য কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না এলাকায় কিন্তু অবশেষে সেই বিরোধীদের সেই সব কথাকে সেই সব বিক্ষোভে জল ঢেলে দিয়ে ভারত সরকারের ক্রেডিট রেটিং সংস্থা জানিয়ে দিলেন কলকাতার পরে দুর্গাপুর পুর নিগম দ্বিতীয় স্থানে এবং তারা উন্নয়নের জন্য যথেষ্ট কাজ করেছেন এবং তাদেরকে বিবি প্লাস ক্রেডিট রেটিং দেওয়া হলো দুর্গাপুর নগর নিগম উন্নয়নের জন্য যে এই তকমা পেলো সেটা স্বীকার করছেন দুর্গাপুর নগর নিগমের মণ্ডলীর যারা যারা রয়েছেন তারা সকলেই অ্যাকচুয়ালি আমাদের ভারত সরকার নিয়োজিত ক্রিসিল একটা এজেন্সি ক্রেডিট রেটিং এজেন্সি যারা বিভিন্ন জায়গাতে সমীক্ষা চালিয়েছিল বিভিন্ন পৌরসভাগুলিতে এবং রাজ্য সরকারের অনুমোদন ক্রমে নির্দিষ্ট বাছাই করা কর্পোরেশনগুলোতে যে আর্থিক অবস্থায় উন্নয়নের যে মান এটা নিয়েই সমীক্ষাটা হয়েছিল তো এটাতে কলকাতা কর্পোরেশনের পরই আমাদের দ্বিতীয় স্থানে দুর্গাপুর নগর নিগমকে রাখা হয়েছে এবং সমীক্ষাতে বলা হয়েছে যে আমাদের এই দুর্গাপুর নগর নিগম একটা অন্যতম কর্পোরেশন যারা রাজ্য সরকারের ফান্ড ছাড়াও আমাদের যে নিজস্ব তহবিল সেখান থেকে আমরা প্রচুর উন্নয়নমূলক কাজ করেছি দুর্গাপুর পুর নিগমের কয়েক বছর ধরে নির্বাচন না হওয়ার ফলে উন্নয়নমূলক কোনো কাজ হচ্ছে না মানুষ ঠিকমতো পুরো পরিষেবা পাচ্ছেন না কিন্তু তাদের সেই কথাকে এবং তাদের বারবার এই যে বিক্ষোভ দুর্গাপুর পুর সামনে সব কিছুতে জল ঢেলে দিয়ে ভারত সরকারের ক্রেডিট রেটিং সংস্থা দুর্গাপুর পুরসভাকে দ্বিতীয় স্থানে রাখলেন এবং তাদেরকে বিবি প্লাস রেটিংও দিলেন এবং দুর্গাপুর পুর নিগমের মুকুটে জুলল নতুন পালক আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই কলকাতা টিভি